পানের সাথে জর্দা মিশিয়ে সুপারি আমি খাবো, মোটা বৌদি দেখলে পরে চারিদিকে প্রেম প্রীতি মনে অভিলাষা, রডের মধ্যে বসিয়ে তোমায় ভালোবাসা দেব ভালোবাসা, মনে আমার এত আনন্দ মুখে ধরে না হাসি, ছোটবেলা থেকেই না খুব টিপতে ভালোবাসা, দিদির রাজ্যে নারী সুরক্ষা নয় যে দামি, ভোট দিয়ে বোকাচোদা হই আর আমি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো রাজ্যের অবস্থা খুবই খারাপ, আইন শৃঙ্খলা ফাটা কন্ডোমের মতো সাইডে পড়ে আছে, নারী সুরক্ষা গাদার গাড়ি ঢুকে যাচ্ছে, এরই মাঝে জন্ম নিয়েছে কিছু ই রাইজিং প্র্যাঙ্ক স্টার যাদের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড কম জঙ্গল বেশি থাকে। ভিডিও শুরুতেই আলিপুর চিড়িয়াখানা থেকে পালিয়ে আসা বৌদির এন্ট্রি হয়। এই বৌদিকে পটানোর জন্য দরকার হয় স্কিল, হ্যারাসমেন্ট স্কিল। আমি হাই হাই ফ্ল্যাট হয়ে যাব আর কি, তোমার বৌদি তোর উপর পড়লে ফ্ল্যাট নয় পুরো পাপড় হয়ে যাবে, উনি ডাকবে চলে যাব আমি, সকাল সন্ধে বিকেল রাত্রিবেলা যখনই ডাকবে আমি তখনই চলে যাবো। আরে গান্ডু, তুই ডেলিভারি বয় নয় যে সকাল সন্ধে যখনই ডাকবে তুই চলে যাবি, প্লে বয় হতে গিয়ে ডেলিভারি বয় হয়ে গেছে, বাজে কথা। আর ছোটবেলা থেকেই না খুব টিপতে ভালোবাসি, খুব টিপতে ভালোবাসিস তো নিজের বিচি টিপে ধর। এই গান্ডুটা ভিডিও শুরুতে বলে শ্রীকৃষ্ণ, আর ভিডিও শেষে বলে চলো তাহলে ঝোপে যাই। ওয়ে হোয়ে আবে হাওয়াসি লড়ু, চামেলির তেল পোদে লাগে চম্পা সেজে ঘোরো, ইউটিউবে কেন হাঁকছো? ইমাজিন তুমি 3 বছর ধরে কারোর সাথে রিলেশনশিপে আছো আর সে তোমাকে হঠাৎ বলে আমি মজা করছিলাম ইয়ার, তুমি কি সিরিয়াসলি নিয়েছো কথাগুলো? আর ম্যাচুরিটি ইজ তুমি যখন বুঝতে পারো চ্যানেল চেঞ্জ হয়ে যায়, বৌদি চেঞ্জ হয়ে যায়, ছাপড়ি চেঞ্জ হয়ে যায়। কিছু বললে আমি পরে দেখে নো, কিন্তু আমার হ্যান্ডেলটা মেরে দাও না বৌদি। একটা বৌদিকে সবাই মিলে 500 টাকা দিয়ে ভিডিও বানাচ্ছে আর তারপর বলছে আমার প্র্যাঙ্ক স্ক্রিপ্টেড নয় একদম রিয়েল, কিছুক্ষণের জন্য কলকাতা পুলিশকে বিশ্বাস করে নেবো কিন্তু তোদের প্র্যাঙ্ক ভিডিওগুলোকে একদম না। যখন কাজে যাবে আমাকে ডাকবে, আমি ভালো খেলতে পারি, আমি ওপরে খেলতে পারি নিচে খেলতে পারি, তুমি যেমন ভাবে খেলতে বলো আমি ভালো পারি। তুই যখন ভালো খেলতে পারো তো মাঠে গিয়ে ইন্ডিয়া খেলো, বেঙ্গল খেলো, ডিস্ট্রিক্ট খেলো, রঞ্জি খেলো, জঙ্গলের মধ্যে কি খেলছো? এখানে তুমি আমাকে বয়ফ্রেন্ড বানিয়ে নাও, তাহলে আমি রোজ রাত্রিবেলা করে তোমার সাথে খেলবো। আরে বোকাচোদা, তোর মায়ের বয়সী হয় ভাড়া করে এনেছিস বলে এমন নয় যে তুই যা খুশি তাই বলে যাবি। কথা শুনে না আমার সব খাড়া হয়ে যাচ্ছে, নিজেই আলবাল বকছে আর নিজে থেকেই খাড়া হয়ে যাচ্ছে। কথা শুনে না আমার সব খাড়া হয়ে যাচ্ছে, এদের গাড়ে এত হাওয়াস যে দেয়ালের ফুটো দেখলে খাড়া হয়ে যাচ্ছে, টেডি বিয়ার দেখলে খাড়া হয়ে যাচ্ছে, মমতা ব্যানার্জিকে দেখলে খাড়া হয়ে যাচ্ছে। কি করলে বাচ্চা হয় গো বৌদি? প্র্যাঙ্ক চ্যানেলে বায়োলজি ক্লাস কে চালাতে বলেছে? করলে বাচ্চা হয়, করলে আমি যদি তোমার করি তাহলে বাচ্চা হবে? আবে বাচ্চা নয় কালো শুয়োর হবে। হ্যান্ডেলটা মেরে দাও না বৌদি। কেন, তোর হাতে কি পোলিও হয়েছে? আর এইসব কথাবার্তা কোথায় যেন একটা শুনেছি। ঘুরে বেড়াও তাহলে তোমার মধ্যে আর একটা রেপিস্টের মধ্যে ফারাক কোথায়? মানো আর না মানো এইসবের জন্য সমাজের মধ্যে একটু হলেও প্রভাব পড়ে। দুধ খাওয়া তোমাকে ফ্রিতে চুরি দিচ্ছিল। প্র্যাঙ্কের নামে একটা ছেলে রাস্তার মধ্যে র্যান্ডম একটা মেয়েকে বলতে পারে দুধ খাওয়া? কেন, ছোটবেলায় মা খাওয়াইনি? নিজেদের হাওয়াস পূরণ করে কিছুই বুঝতে পারি না। প্র্যাঙ্কের নামে একটা মেয়েকে বলছে নাচাতে, চেষ্টা তো করে দেখো। মেয়েদের দিয়ে সম্ভব? গান্ডু চোদা, এরকম ভাবে বাড়িতে তোর মা বোন কে বলতে পারবি? আরে রেগে যাচ্ছ কেন, প্র্যাঙ্ক তো, দেখো ক্যামেরা অন আছে। করবে রাজি, তাহলে আমার একটা হাক দিতে হবে। এরকম চমন চুতিয়া চোদনামি মারলে মেয়েরা হাক নয় হেগে দিয়ে চলে যাবে। হাক তো দিতে হবে, অন্য কিছু দাও আমি করে দিচ্ছি। তাহলে আমাকে প্রপোজ করতে হবে। ভাল করবে তোকে প্রপোজ বাবু, এক্সপেকটেশন লেভেল উপরে নয় নিচে রাখো। যে ক্যামেরায় ভিডিও বানাচ্ছিস ওই ক্যামেরায় নিজের একবার মুখটা দেখে নে। হে পাঞ্চোদ, আমারও মনে হচ্ছে রোস্টিং ছেড়ে প্র্যাঙ্কে শিফট করা উচিত। আরে ভাই, তুমি তোমার দুধটা দিয়ে দাও, দুধচা হয়ে যাবে। তুমি তোমার দুধটা দিয়ে দাও, দুধচা হয়ে যাবে। গরু মোষ ভেড়া ছাগল সব থাকতেও তাও একটা মেয়ের কাছ থেকে দুধ চাই? দুধ তো তোমারই বহন ভি দেতি হে, পর তুমনে মা কাহিন কিউ পিয়ে?
বৌদিকে লাগাতে গিয়ে হ্যান্ডেল মেরে দিলাম, কি করে বাচ্চা হয়? বৌদি তোমার শাড়িটা তোলো, মিটার দেখবো। কত রকম প্র্যাঙ্ক বৌদিদের সাথে হচ্ছে। দাদার কি হাতে চুড়ি পরে বসে আছে? ওহ সরি, মনে হয় কলকাতা পুলিশে চাকরি করে। আর জি কর ঘটনার পর প্রায় এক মাস হতে চললো, তাও কেউ বিচার পেল না। লোক রাস্তায় নেমে আন্দোলন করলো, কিছু লোক ভিডিও বানিয়ে আন্দোলন করলো, কিন্তু জাস্টিস কে এলো? জাস্টিস কোনোদিন পাওয়াই যাবে না, কারণ যে জাস্টিস দেবে সেই যদি ছাড়ো, পরে ভিডিওটাও তো বানাতে হবে। বাড়িতে নোটিশ পাঠিয়ে নিজেকে হিজড়া প্রমাণ করবেন না। বাস বার আজকের জন্য এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করো। চলো মারা, বাই।